অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের একটা খারাপ ভারতবর্ষে করোনার পরিস্থিতির জন্য যার জন্য লকডাউন হয়েছে, সেই নিয়ে যদি আপনি বলেন যে দর্শকদেরকে কিভাবে থাকতে খুব ভালো হয় এই সময়তে। মানে লকডাউনটাতে আমরা দেখতেই পাচ্ছি সবাই বাইরে বাইরে ঘুরছেন, মাস্ক ব্যবহার করাটা খুব একটা করছেন না, সেক্ষেত্রে আপনি একটু দর্শকদের জানালে কিভাবে থাকলে সবাই আমরা গত প্রায় এক বছরের বেশি সময়কাল আমরা মারাত্মক ভাবে আতঙ্ক অবস্থায় আছি। মাঝখানে একটু করে ভালো হলো, পরিস্থিতি আবার খুব খারাপ হয়েছে 2021 মার্চ থেকে, এবং গত বছর থেকে এবারে করোনা স্ট্রেন কোভিড স্ট্রেনটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি অর্থাৎ স্প্রেডেবল, এবং অনেক বেশি আতঙ্কগ্রস্ত করছে এবং মানুষ মেরে ফেলছে। তাই সকলকে অনুরোধ করব যে এখন বাঁচার একমাত্র পথ হচ্ছে নিজের যত্ন নিজে নেওয়া। ভগবান বুদ্ধ, ঈশ্বর, আল্লাহ, গড যে যেভাবে ডাকেন তার মতন উপলক্ষ, আমি যদি আমার নিজের যত্ন না নিই তাহলে আমরা বাঁচতে পারবো না। আমরা যখন এখনো দেখি বাজারের মধ্যে যাই, অনেক মানুষ প্রতিদিন বাজার করতে বেরোচ্ছেন, অনেক মানুষ এখনো প্রতিদিন রাস্তায় বেরোচ্ছেন, অপ্রয়োজনে বেরোচ্ছেন, অনেকে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন, অনেকে গরমে মন টিকছে না বেরিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো একটা মানুষের সংস্পর্শে এসে আপনি যদি করোনা আক্রান্ত হয়ে পড়েন, আপনি যদি কোভিড এফেক্ট হয়ে পড়েন, আপনি আক্রান্ত হলেন, আপনার পরিবারের সকলে আক্রান্ত হলো, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক পরিবার 2-3 জন মারা যাচ্ছে, এরকমও হচ্ছে। তাই আপনাদের সকলকে নিজের যত্ন নিতে হবে, প্রত্যেকে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, ডাবল মাস্ক ব্যবহার করতে হবে, সাথে অলওয়েজ সাবান জল দিয়ে হাত ধুতে হবে, না কতবার স্যানিটাইজার ব্যবহার করতে হবে, পারলে সার্জিক্যাল ক্যাপ, হ্যান্ড গ্লাভস, পাতে পারলে ফেস শিল্ড, এগুলো ব্যবহার করে বাইরে যেতে হবে। সবাই নিজের যত্ন নেবে, সরকার, প্রশাসন, পুলিশ তারা কিছু করতে পারবে না যদি আমরা সচেতন না হই। তাই আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, আমরা যে নাগরিকরা সচেতন হই, আমরা নাগরিক যত সচেতন হবো তত আমাদের সরকারের সব সুবিধা হবে, প্রশাসনের সুবিধা হবে। ডাক্তার নার্সরা যেভাবে পরিশ্রম করছেন, আমি আজকে বুদ্ধপূর্ণ উপলক্ষে আমার বাংলা হাসপাতালে 300 পিস আমি পিপি কিট দান করে আসলাম, কালকে আমি একটা অর্থাৎ পিপি কিট আমি নিজে পড়লাম, কালকে আমি কাজ করার সময় একটা নিজে পড়েছি, তো পড়ার পরে আমি বুঝতে দেখলাম যে আমাদের চিবর, আপনি দেখতে পাচ্ছেন বৌদ্ধ সন্ন্যাসীর গেরুয়া চিবর পরে একটা বড় কাপড় পরে থাকেন, আমরা সবসময় পরিহিত থাকি, কিন্তু এই পিপি কিট পরার পরে এত যে গরম, আমি নিজে কালকে উপলব্ধি করলাম, এবং যারা আমাদেরকে সেবা দিয়ে গেলেন করোনা আক্রান্ত হয়েছিলাম, যে ডাক্তাররা যে নার্সরা আমাদের সেবা দিয়ে গেলেন পিপি কিট পরে, তারা কি অমানসিক পরিশ্রম করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আমরা রেহাই দিতে পারবো যদি আমরা নিজেরা সচেতন থাকি। তাই প্রত্যেকে সচেতন থাকবেন, এটাই বুদ্ধ পূর্ণিমা দিনে আমাদের আবেদন। আমরা তো সবাই সকলেরই শৈশব আছে, হ্যাঁ সকলে বড় হয়েছি নানা রকম ভাবে, আপনার শৈশবটা কিভাবে কেটেছে? আমার তো শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল সব কিছু তৈ সন্ন্যাস হিসেবে আমি দীক্ষা নিয়েছি 1985 সালে, জন্মেছিলাম 1975 সালে, 10 বছর বয়সে আমি দীক্ষা নিয়েছি, তারপর থেকে পড়াশোনা করেছি যতটুকু পেরেছি, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় পড়াশোনা করলাম, কারণ আমরা যেদিন থেকে দীক্ষা নিই সেদিন আমাদের নিজের কিছু থাকে না, আমরা কোনো সার্ভিস করি না, কোনো বিজনেস করি না, হয় আপনাদের উপর আমাদের জীবন ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তবু আপনাদের প্রত্যেকের সহযোগিতায় ভালোবাসায় আমি PhD পর্যন্ত কমপ্লিট করলাম, এবং এই পড়াশোনার মধ্যে যা শৈশব কেটেছে সব তো আমাদের ধ্যান সমাধির মধ্যে কেটেছে, ব্রত মিশনারির কাছে কেটেছে, গুরুদেবের সাথে গুরুজনদের সাথে আমাদের কেটেছে, এক্সট্রাভাবে কোনো খেলাধুলা আমরা বৌদ্ধ সন্ন্যাসীরা আমরা করতে পারি না, আমাদের শৃঙ্খলার মধ্যে সবসময় থাকতে হয়, বরং যত বড় হচ্ছি তত হয়তো একটু শৃঙ্খলা একটু কমছে, কিন্তু ছোটকাল তো আমাদের খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের কাটিয়েছি, শৈশবকাল তো আমাদের সেভাবেই স্কুল জীবন আমাদের কেটে গেছে, যে সবসময় ব্রত নিয়মের মধ্যে থেকেই স্কুল যেতে হতো, পড়াশোনা করতে হতো, টাইমের মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব বিনয় নিয়ম মেনে আমাদের করতে হয়েছে, সুতরাং এক্সট্রাভাবে অন্য কিছু আমাদের জীবনের মধ্যে আসেনি বা আসার কোনো সুযোগ ছিল না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান, এই সর্বধর্ম সমন্বয়ের বার্তা আপনার যে ছড়িয়ে দিচ্ছে প্রতি কোণে, সেই নিয়ে আপনি যদি আমাদের দর্শকদেরকে কিছু জানান। ধন্যবাদ, প্রশ্নটা খুব ভালো, যে আমাদের ভগবান গৌতম বুদ্ধ তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সেটা হচ্ছে অহিংসা পরম ধর্ম, তিনি আমাদেরকে সম্প্রীতি শিখিয়েছিলেন, তিনি কোনো ভেদাভেদ করতেন না, কোনো ভাগাভাগি করতেন না, তিনি মানুষের মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠা করেছিলেন,
তাই সেই বুদ্ধের একজন ভক্ত হয়ে সেই বুদ্ধের একজন শিষ্য হয়ে একজন বৌদ্ধ সন্ন্যাসী হয়ে আমাদের কাজটাই হচ্ছে মানুষের মধ্যে একতা বদ্ধ একতা সৃষ্টি করা। এবং আমরা যখন তিসরণ মন্ত্র নিই যে বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি এবং সাংঘাং শরণং গচ্ছামি এই পালি ভাষায় যে তিসরণ মন্ত্র বুদ্ধাং শরণং গচ্ছামি আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। খুব কেয়ারফুল থাকবেন যে বুদ্ধের শরণ মানে কোনো ব্যক্তি বিশেষ নয়, সিদ্ধার্থ গৌতমের শরণ আমরা নিই না। সিদ্ধার্থ গৌতম যখন এই বুদ্ধ পূর্ণিমা দিনে বুদ্ধ হলেন আমরা সেদিন থেকে তাকে বুদ্ধ রূপে জানি। বুদ্ধ মানে একটা বিশেষণ, সেই বিশেষণ মানে জ্ঞান, সে জ্ঞানের শরণ নিই। ধাম্মাং শরণং গচ্ছামি আমরা নীতি শরণ নিই। দেখুন ধাম্মাং শরণং গচ্ছামি আমরা বলছি এখানে বৌদ্ধ ধাম্মাং শরণং গচ্ছামি, ইসলাম ধাম্মাং শরণং গচ্ছামি, হিন্দু ধাম্মাং শরণং গচ্ছামি বলছি না, ধাম্মাং শরণং গচ্ছামি। দ্যাট ইজ এ পারফেক্ট মোরালিটি, এ পারফেক্ট মোরালিটি বা নীতি শরণ নিচ্ছি। সাংঘাং শরণং গচ্ছামি যে আমরা সঙ্গ মানে ইউনিটি একতা, বুদ্ধের প্রথম এই সঙ্গ সৃষ্টি করেছিলেন এই একতার কথা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রামকৃষ্ণ মিশন বা অসম সঙ্ঘ, আমাদের ইমাম সংগঠন, আমাদের ক্যাথলিক সংগঠন বা বুদ্ধিস্ট ভিক্ষু সংঘ, এই যে বুদ্ধিস্ট ভিক্ষু সংঘ প্রথম সৃষ্টি হয়েছিল, তারপরে বিভিন্ন সংগঠন সৃষ্টি হয়েছে। তাই বুদ্ধ প্রথম সাংঘিক ব্যবস্থা সৃষ্টি করেছিলেন। আর এই সংঘ ব্যবস্থা মানে এখানে ইউনিটি রয়েছে, এখানে একতা রয়েছে। যখন বুদ্ধ ধর্ম কথা বলছিলেন তখন তিনটা ধর্ম বিশেষ করেছিল, মতবাদ অনেক ছিল, অনেক ধর্মীয় মতবাদ ছিল, বিশেষ করে বৈদিক ধর্ম এবং জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই তিনটা ধর্ম তার ছিল। কিন্তু পরবর্তীতে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম থেকে শুরু করে শিখ ধর্ম, ফার্সি ধর্ম, অনেক ধর্ম উৎপন্ন হয়েছে, ইহুদি ধর্ম, এগুলো অনেক ধর্ম উৎপন্ন হয়েছে। কিন্তু আড়াই হাজার বছর আগে 2565 বুদ্ধ বর্ষের আগে সেই সময় বুদ্ধ যে কথাগুলো বলেছিলেন সব কথাগুলো তিনি সার্বজনীনভাবে বলেছিলেন। বুদ্ধ বলছেন এসা ধাম্মা সনাতনু, এটাই হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে হিন্দু ধর্ম নয়, সনাতন মানে যে ধর্ম শ্রীগাচরিত চলে আসে সেই ধর্ম সনাতন। আর শ্রীগাচরিত সেই ধর্ম চলে আসে যে ধর্মের মধ্যে মোরালিটি থাকে, যে ধর্মের মধ্যে প্রেম থাকে, মৈত্রী থাকে, ভালোবাসা থাকে, হিংসা নয়, বিদ্বেষ নয়, হানাহানি নয়। দেখুন আজকে আমরা বাংলার মধ্যে যারা আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকলে আমরা একতাবদ্ধ হয়ে যায়। আসলে আমি বুদ্ধ পূর্ণিমা করছিলাম, ত্রাণগুলো দিয়েছিলাম, এখানে অনেক হিন্দুরা দান দিয়েছেন, অনেক খ্রিস্টানরা দান দিয়েছেন, অনেক মুসলিমরা দিয়েছেন, বৌদ্ধরা তো দিয়েছেন নয়। এই যে একটা বিশাল সম্প্রীতি, এই সম্প্রীতি বাইরে আমরা নয়, তাই আমাদেরকে সবসময় মিলেমিশে থাকতে হবে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, আমাদের কাজী নজরুল, আমাদের আবুল কালাম আজাদ, আমাদের স্বামী বিবেকানন্দ, আমাদের রামকৃষ্ণ দেব, আমাদের ভগবান মহাবীর, ভগবান বুদ্ধ, আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে শিক্ষাগুলো দিয়েছেন আমাদেরকে, সেই শিক্ষাগুলো নিয়েই আমাদেরকে একতাবদ্ধ হয়ে বাংলার সম্প্রীতি আমাদের কাজ করতে হবে। আর একটি প্রশ্ন আমি করবো আপনাকে, আজকে আমরা দেখছি আবার তৃতীয়বার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, তো সেখানে আপনার কি ভূমিকা ছিল? না না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি 10 বছর যে কাজগুলো করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে বা তার আগে বিরোধী নেত্রী হিসাবে যে কাজগুলো করেছেন, এই কাজগুলোর মধ্যে একটা সম্প্রীতি ছিল, একটা সংহতি ছিল। আমি বলবো না পূর্বতন সরকার অর্থাৎ কারা কাজ করেছে এটা আমি বলতে পারি না, কিন্তু তারা তাদের মতো চেষ্টা করেছেন। বাংলা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় তিনি তার মতো করে চেষ্টা করেছেন। তো মুখ্যমন্ত্রী যেহেতু একটা নারী, একজন যখন মহিলা, তার মধ্যে মায়েদের মধ্যে একটা আলাদা একটা ভালোবাসা থাকে, একটা প্রেম থাকে, যে সন্তানকে রক্ষা করার জন্য তাদের একটা দায়িত্ব থাকে। তো মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের মমতাদির যেহেতু একজন অর্থাৎ মহিলা, তিনিও বাংলার সকল নাগরিককে তিনি নিজের সন্তান মনে করেন এবং মনে করে তিনি কাজগুলো করেছেন। তাই আপনারা দেখেছেন যে অর্থাৎ আমরা প্রত্যেকে একটা সন্দিহান ছিলাম, হচ্ছে এটা কি হবে, এটা কি 21-এর ইলেকশন কী রেজাল্ট হতে পারে, কারণ এত প্রচার, এত বিরূপ প্রচার, এত বিভিন্নভাবে হয়ে যাচ্ছে বিভিন্ন পার্টি থেকে যে আদৌ সরকার আসবে কি না বা সরকার আসলে কীরকম মেজরিটি নিয়ে আসবে, সরকার আসবে এরকম একটা ধারণা আমাদের ছিল। কিন্তু কোনো প্রশাসনিকভাবে কোনো কলকব্জা না দিয়ে কোনো প্রবলেম হতে পারে কিনা সেটা সবাই একটা আতঙ্ক ছিল। কিন্তু আপনারা দেখেছেন 2 মে যে রেজাল্ট বেরোলো, তিনি প্রথমবারে জিতেছিলেন যে আসনে, 2016 ছিলেন তার থেকে বেশি নিয়ে 211 সিট নিয়ে, এখন তিনি প্রায় 213 সিট আপাতত পেয়েছেন, আরও হয়তো 4-5 পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কাজের মধ্য দিয়ে এবং তার প্রশাসনের কাজের মধ্য দিয়ে দেখুন হাতের 5 আঙ্গুল এক সমান নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যদিও কিছুটা ভালো মানুষ করতে পারেন, কিন্তু বিজেপির সব নেতারা ভালো নয়, মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীরা সব ভালো নয়। মমতা দি যে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ এবং ভালো প্রশাসক যদি ভাবতে পারেন, যে আমরা এখন ইয়েস গুরুজন নিয়ে সবাই আতঙ্কিত, কিন্তু তিনি গুণ নয়, তিনি অর্থাৎ উপান্নতে নবান্নতে তিনি অর্থাৎ হাত রাখছেন আমাদের রক্ষা করার জন্য। এরকম একজন শাসক তো আমরা চাই, যে শাসক প্রত্যেকটা নাগরিককে রক্ষা করার জন্য একটা প্রাণহানি যেন না হয় তার জন্য কাজ করবে, সেরকম শাসক আমরা চেয়েছিলাম। আমাদের সৌভাগ্য ভগবান বুদ্ধের আশীর্বাদ যে তিনি এসেছেন, বাংলার মানুষ তাকে জেলে ভোট দিয়েছেন এবং তিনি আবার
ক্ষমতায় এসেছেন। আমরা আশা করি যে তিনি আবারও আগের যেগুলো ভুল ভ্রান্তি ছিল, তার পার্টিরও ভুল ভ্রান্তি ছিল, সেগুলো সুদ্রিয়ে আরও বেশি গঠনমূলক একটা সরকার বাংলা সরকার আসবে, যে সরকার সবাইকে নিয়ে চলছেন এবং চলবেন। সব ধর্মের মানুষের প্রতি অর্থাৎ তিনি দায়িত্বশীল, সব ধর্মের প্রতি তিনি রেসপেক্টফুল। আমরা একজন সাধারণ ধর্মগুরু, আমাদেরকেও তিনি যে রেসপেক্ট করেন, যে ভালোবাসা দেখান, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। এবং তিনি আরও আমরা কৃতজ্ঞ যে তিনি প্রথমে ওয়াকফ বোর্ডের অর্থ থেকে তিনি ইমাম বাতার ব্যবস্থা করেছিলেন, কিন্তু পরে তিনি তার সংস্কৃতি দপ্তর থেকে পানের ডিপার্টমেন্ট থেকে পুরোহিত বাতার ব্যবস্থা করেছেন। দেখেন আমরা ব্রাহ্মণ পুরোহিতরা, বৌদ্ধ সন্ন্যাসীরা, খ্রিস্টান পাদাররা, শিখ ধর্মগুরুরা, প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা আমরা এখন পুরোহিত ভাতা পাই, এটাও একটা আমাদের জন্য ভালো দিক। এবং অর্থাৎ আরও বিভিন্ন প্রকার অর্থাৎ মাতৃজাতিদের রক্ষার জন্য তিনি যে কন্যাশ্রী করেছেন, বিধবা ভাতা চালু করেছেন, এসটিএসসি অর্থাৎ তাদের জন্য বিভিন্ন প্রকল্প জয় জোহার সৃষ্টি করেছেন, আমরা যারা সংখ্যালঘু আছি আমাদের জন্য তিনি ঐক্যশ্রী প্রজেক্ট করেছেন, মানে একটা স্কলারশিপের ব্যবস্থা করেছেন স্টুডেন্টদের জন্য, এই যে সমাজসেবামূলক কাজগুলো করছেন, উন্নয়নমূলক কাজগুলো করছেন। কারণ একটা সরকার চালাতে গেলে অনেক খরচ, সেই খরচ কিন্তু একটা রাজ্য সরকার করা কঠিন। তারপরেও উনি বারবার অভিযোগ করেন যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে জিএসটি টাকাটা স্টেটকে দেয় না, তারপরেও তিনি সেই কাজগুলো করে যাচ্ছেন, তার উদ্যোগ নিয়ে যতটুকু পাচ্ছেন করে যাচ্ছেন। তার জন্য আমি তাকে অভিনন্দন জানাই, তাকে কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের ভগবান বুদ্ধের আশীর্বাদ বাংলা সরকারকে রক্ষা করুক, মমতা দিকে রক্ষা করুক, এটা আমাদের প্রার্থনা। আরো একটি কথা আমি বলি যে আমরা সকলেই একটি কথা জানি, সেটা জীবে প্রেম করে যে ঈশ্বর সেই জন্য সেটি, তো বাস্তব জীবনে তো সেটা মেনে চলা খুবই প্রয়োজন। আপনি সেটাকে কিভাবে মেনে চলছেন নিজের জীবনে, এবং আপনি আমাদের দর্শকদের বলে কিভাবে সেটা মানা প্রয়োজন, কারণ সকলেই তো মানে না। ধন্যবাদ, ভালো কোয়েশ্চেন। ভগবান বুদ্ধ শিক্ষা দিয়েছেন বহুজন হিতায়া বহুজন সুখায়া, যে বহুজন হিতের জন্য বহুজনের সুখের জন্য কাজ করো। আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী, দীক্ষা নিয়েছি, সংসার ছেড়ে এসেছি, ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজটা হচ্ছে মানব সেবা। আমাদের স্বামীজি যেটা বলেছিলেন, জীবের আপনি যে কথাটা বললেন যে জীবের প্রেম করে যেজন সেই জন্য সে বিশেষ, এই ভাবনাটুকু যে আমরা রাখি, দেখুন আমরা বুদ্ধদের তখন পাবো যে মানুষের মাঝে। আমি যে আজকে যে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমা দিনে দেখুন আমরা আজকে কিন্তু বুদ্ধ পূজা তুলিনি, তেমন দেখুন কোনো বুদ্ধ পূজা আমরা বড় করে তুলিনি না, আমরা কী করলাম আজকে গরিব মানুষকে কিছু কিছু আমরা উপহার সামগ্রী তুলে দিতে পেরেছি। এই গরিব মানুষগুলো সরাসরি পাচ্ছেন, বুদ্ধ কিন্তু সরাসরি পাবেন না, ঠাকুর দেবতা সরাসরি পাবেন না, তারা তো উপলক্ষ মাত্র, কিন্তু তাদেরকে উপলক্ষ করে আমরা যে গরিব মানুষগুলোর হাতে জিনিসগুলো তুলে দিতে পারছি সেটা হচ্ছে বিশাল প্রাপ্তি। আর একটা কথা সবাই মনে রাখবেন, মানুষের জীবনটা কোনো স্থায়ী, কে কখন মারা যাবে কোনো ঠিক নেই। যদি এই যে দুর্লভ মনুষ্য জন্য লাভ করেছি, অন্তত স্বামীজিকে যেমন বলেছিলেন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে নরেন জন্মেশের যখন বাবা একটা দাগ কেটে যাও, এই দাগ কাটাটা আমাদের সকলের যতটুকু পারা যায় চেষ্টা করা উচিত। আচ্ছা স্বামীজি যদি রামকৃষ্ণদেব প্রতিষ্ঠা না করতেন তাহলে তিনি এতটুকু আমাদের কাছে মহান হতে পারতেন না, তিনি যদি শিক্ষকের সময় বক্তৃতা না দিতেন তাহলে মহান হতে পারতেন না। কিন্তু আমরা যারা যে লেভেলে আছি, গরিব দুঃখী মানুষের পাশে থেকে, আমার প্রতিবেশী মানুষগুলো পাশে থেকে, বিভিন্ন অর্থাৎ যারা কাজ করছে তাদের সবার এই যে সোশ্যাল কাজের মধ্যে দিয়ে, মানে মানুষের মনের মধ্যে থেকে মানুষের সেবা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তাই এই কাজের মধ্যে দিয়ে আপনি যেমন এই জীবনের সুখী হতে পারবেন, আর দান যখন করবেন, ত্যাগ যখন করবেন, মানুষের যখন উপকার করবেন, মা বাবার সেবা দেবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন, তাদের পরম পোষণ দেবেন, স্ত্রীর প্রতি দায়িত্বশীল হবেন, স্বামীর প্রতি দায়িত্বশীল হবেন, সন্তান রক্ষা করবেন, আত্মীয় স্বজন জ্ঞাতি পর্যন্ত রক্ষা করবেন, দেবেন, সেটা একটা বিশাল পুণ্য। সেই পুণ্য প্রভাবে এই জীবনে সুখী হতে পারবেন, পরের জীবনে সুখী হতে পারবেন। আর যারা ত্যাগী মানুষ, যারা দান ধর্ম করেন, তারা মানুষটা সৎ হন, মানুষের সুশীল হন, সৎ মানুষ এই সবার অলঙ্কার, এখানে অলঙ্কার, পর জীবনের অলঙ্কার। তাই প্রত্যেকে আসুন আমরা ভালো কাজের মধ্যে দিয়ে, সৎ কাজের মধ্যে দিয়ে জীবনটাকে উপভোগ করি, যে সেবার মধ্যে দিয়ে আমরা জীবনটাকে উপভোগ করবো। ধন্যবাদ। আরো একটি প্রশ্ন করবো, যে বৌদ্ধ গুরু আপনি আমাদের কাছে, আমরা যেভাবে আপনাকে শ্রদ্ধা করেছি, সেই যে আপনার জীবনের উপলব্ধি হয়েছে সেটা নিয়ে যদি আপনি আমাদের দর্শকদেরকে জানান। গুরু শব্দ তো অনেক বড়, ভগবান বুদ্ধ হচ্ছেন আমার গুরু, এবং আমার যারা সিনিয়র সবাই আমার গুরু। আমি সবসময় শ্রমণ, শ্রমণ মানে হচ্ছে শিক্ষক অর্থাৎ শৈক্য, যারা শেখে স্টুডেন্ট তারা হচ্ছে শ্রমণ। তা আমি সবসময় আমার বিজ্ঞ মহাতর ফ্যাকুলি লিখতে চাই, আমি শ্রমণ লিখতে চাই, এই কারণে আমি সবসময় ছাত্র হিসেবে থাকতে চাই, সবসময় শেখা শিখি, সবসময় মানে থেকে কিছু নিই, মানে থেকে কিছু জ্ঞান আহরণ করার চেষ্টা করি। তাই আমি গুরু হিসেবে নিজেকে মনে করি না, তবু একজন বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে অবশ্যই। হ্যাঁ দেখুন, ভগবান বুদ্ধ বলছেন ভোগে নয় ত্যাগেই সুখ। কেমন মানুষ যদি সংসার করেন, তারা যদি ফ্যামিলিতে আবদ্ধ হন, বিবাহ করেন, তারা একটা জীবন যাপন করেন, কিন্তু একটা লিমিটেড জীবন। আমাদের জীবনেও এরকম অনেক হাতছানি এসছে, মানুষ তো প্রত্যেকের জীবনে এসছে,
কিন্তু আমরা কি করেছি, এগুলো ত্যাগ করে ত্যাগ করতে পেরেছি, এগুলোকে কন্ট্রোল করতে পেরেছি, এই সংযম দেখাতে পেরেছি, বিদায় আজকে এই জায়গায় আছি। তো একজন ধর্মগুরু হিসেবে, একজন সন্ন্যাসী হিসেবে আমাদের যে প্রাপ্তি, এই প্রাপ্তি কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ সহজে বুঝতে পারবেন না। এই আগের মধ্যে যে মহান কিছু পাওয়া যায় সেটা ভোগের মধ্যে পাওয়া যায় না। আপনারা দেখুন, আজকে স্বামীজি যদি বিয়ে করতেন, তো স্বামীজিকে আমাকে, বিবেকানন্দকে আমাকে আজকে স্মরণ করতাম, ভগবান গৌতম বুদ্ধ বিয়ে করেছিলেন, সিদ্ধার্থ বিয়ে করেছিলেন, তিনি সংসার ত্যাগ করার পরে বুদ্ধ হওয়ার পরে তাকে আমরা স্মরণ করছি, তিনি যে সংসারে কত যেত সারা জীবন, আজকে আমরা বুদ্ধকে পেতাম, ভগবান মহাবীরকে পেতাম, যীশু খ্রিস্টকে পেতাম, কিন্তু তারা এই কাজের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে বড় হয়েছেন। একজন ধর্মগুরু হিসাবে অবশ্যই জীবনের মধ্যে প্রাপ্তি এটা কোনো তুলনা হয় না। আর আপনাদের থেকে আমরা জীবনটাকে অনেক বেশি সুশীল, অনেক বেশি ধ্যান সমাধি, অনেক বেশি সৎ কাজে মধ্যে রাখার চেষ্টা করতে পারি। আপনার ফ্যামিলি মানুষ অনেকে পারেন না, তাই এই সন্ন্যাসী জীবন হিসেবে আমি সত্যি খুব কৃতজ্ঞ আমার গুরুদেবের কাছে, আমার শিক্ষকদের কাছে, আমার ধর্মগুরুদের কাছে এবং সকল ধর্ম মনীষীদের কাছে, যে জীবনের মধ্যে যা পেয়েছি সব তাদের আশীর্বাদ। আর আপনাদের সকলে ভালোবাসায় আমাদের এই জীবন। এক মিনিট, টুডেজ বাংলা না লাস্ট, আপনাকে একটা জিনিসই বলবো, যে আপনি আমাদের দর্শকদের জন্য এই সময়তে যা সিচুয়েশন তাতে দাঁড়িয়ে আপনি আমাদের দর্শকদের জন্য কিছু যদি বলেন। আমি অরুজিৎ বিক্কু আপনাদের সকলকে নোট করবো, টুডেজ বাংলা সকল দর্শকদের, যে প্রত্যেকে যে কথাগুলো এতক্ষণ বলে আসলাম খুব খেয়াল রাখবেন। জীবনের মধ্যে তখনই প্রাপ্তি ঘটে, ভোগে নয়, ত্যাগের মধ্যে। এই পাতা নিয়ে চলবেন, যারা আছেন পরিবারকে ভালোবাসবেন, বাবা মাকে ভালোবাসবেন, আর বাবা মাকে ঈশ্বররূপে পূজা করবেন, দেখবেন জীবনে অনেক কিছু পাবেন। বুদ্ধ হিসেবে আমি পূজা করি আমার মাকে, আমার বাবাকে, তাই সকলে বাবা মাকে রেসপেক্ট করবেন, দেখবেন অনেক কিছু জীবনের মধ্যে পাবেন, তাই কখনো বাবা মাকে কষ্ট দেবেন না। সবাই নিজের সাবধান থাকবেন, নিজের কেয়ার রাখবেন, পরিবারের প্রতি দায়বদ্ধ হবেন, প্রতিবেশীর প্রতি দায়বদ্ধ হবেন, দেখবেন জীবনের মধ্যে অনেক কিছু পাবেন। তা আপনারা যারা টুডেজ বাংলা দর্শক আছেন তাদের সকলকে আমাদের কালীগঞ্জ সম্পত্তি বুদ্ধবিহারের পক্ষ থেকে এবং আমার সাথে যুক্ত সকল ভক্তমণ্ডলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং আমার পুণ্যদান জ্ঞাপন করছি, আশীর্বাদ জ্ঞাপন করছি। প্রত্যেকে নিজে নিজে পরিবার নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন। ভবতু সর্ব মঙ্গলং, রক্ষন্তু সর্ব দেবতা, সর্ব বুদ্ধানুভাবেন, সর্ব ধম্মানুভাবেন, সদা সত্যি ভবন্তু তে, সর্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। আপনারা সকলে ভালো থাকুন। টুডেজ বাংলার সকলকে আমার আন্তরিক ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা।